नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রত উপবাস ভঙ্গের জন্য দারুণ টেস্টি একটি ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্রত উপবাস ভঙ্গের জন্য একঘেয়ে সাবু মাখা সাবুর খিচুড়ি না খেয়ে এই রকম ধোসার রেসিপিও কিন্তু ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ হয়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে আমি উপোষ ভঙ্গের জন্য দারুণ টেস্টি একটি নিরামিষ রান্না করব। তার জন্য এই বাটিতে আমি নিয়েছি হাফ বাটি সাবু, আর এই বাটিতে আছে এক বাটি শ্যামা চাল। এই দুটোই কিন্তু উপোষ ভঙ্গের পরে খাওয়া যায়, আর এগুলো আগে থেকে ভিজানোর কোনো দরকার নেই। আমি দুটোকেই কি করেছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, যাতে শুকনো ঝরঝরে হয়ে যায়। এবার এগুলোকে প্রথমেই বেটে নিতে হবে, সেজন্য মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে সাবুটা দিয়ে দিলাম, শ্যামা চালটাও দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকেই প্রথমে আগে আমি গ্রাইন্ড করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। শ্যামা চাল আর সাবুটা ভালো করে দেখুন গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণ টক দই। বন্ধুরা, আপনাদের কাছে আগেই বলে রাখি, আমার বাড়ির একদম পাশেই পুজো হচ্ছে, সেজন্য চারিদিকে মাইক বাজছে, আপনারা হয়তো একটু আওয়াজ পাবেন, প্লিজ ইগনোর করবেন। পুজোর সময় তো এটা কিছু করার নেই, এটা একটু ইগনোর করবেন। দইটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আবারও ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসছি। মিক্সারটা দেখুন আরেকবার ভালো করে বেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। এটা বারে বারে বেটে নেওয়ার একটাই কারণ, এটা যত ভালো বাটা হবে তত ভালো কিন্তু ধোসাটা তৈরি হবে, মানে একদম স্মুথ হবে, মনেই হবে না যে এটা ধোসার চাল ডাল ছাড়া তৈরি হয়েছে। যাই হোক, আবারও বেটে নিয়ে ফিরে আসছি। মিক্সারটা আবারও একবার ভালো করে বেটে নিয়ে এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি, কারণ এটা ফার্মেন্ট হওয়া খুব দরকার। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা আরও বেশি সময় এটাকে রেখে দিতে পারেন, তবে আধ ঘন্টা রাখলেও যথেষ্ট। আর এই সময়ের মধ্যে চলুন এই ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ টেস্টি চাটনি আর তরকারি তৈরি করে ফেলি। এবার এই ধোসা দিয়ে খাওয়ার জন্য প্রথমে চাটনিটা তৈরি করব। তার জন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু চীনাবাদাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, ছোট ছোট চার টুকরো আদা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল সল্টটাই ইউজ করলাম, তবে আপনারা যদি উপোষের জন্য এটা তৈরি করেন তাহলে কিন্তু এখানে সন্দক লবণ ইউজ করবেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশালা। এবার এটা বেটে নেব, তবে তার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এটা বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আসছি। চাটনিটা তৈরি হয়ে গেছে, এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। চাটনিটা দেখুন একদম রেডি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি, আর এই ধোসা দিয়ে খাওয়ার জন্য তরকারিটা তৈরি করে নিচ্ছি। তরকারিটা এবার তৈরি করব, তার জন্য কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প ঘি। এই উপোষের সময় অনেকে কিন্তু তেল খাওয়া পছন্দ করেন না, তাই আমি এটা ঘি দিয়েই করছি। আপনারা যদি তেল খাওয়া পছন্দ করেন বা খান তাহলে তেল দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 চপ করা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি চপ করা আদা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোই দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, কেননা এই রান্নাটা মাখা মাখা হয় এই তরকারিটা, আর আলুটা সেদ্ধ করাই আছে, সেজন্য বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, কাসুরি মেথি যদি পছন্দ না করেন ধনে পাতা কুচিও দিতে পারেন, মিশিয়ে নিচ্ছি।
সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা যেহেতু এটা আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। আর এবার এটাকে আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ডোসাগুলো তৈরি করে নিই, তারপর চাটনি আর তরকারির সাথে একসঙ্গে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ডোসার তরকারি চাটনি সব তৈরি হতে হতে ব্যাটারটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে, এবার ডোসাগুলো তৈরি করব। সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি, অল্প একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এটা উপবাস ভঙ্গের জন্য করছি বলেই আমি ঘি দিয়েছি, না হলে কিন্তু এটা তেল দিয়েও করা যায়। ডোসার এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু তখন নুন মেশাইনি, এখন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ছোট হাতায় করে ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। দুহাতা ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। ওপরের সারফেসটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এবার এর উপর থেকে অল্প একটু গলানো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফোল্ড করে দেব। এটা তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আর খেতেও যে কি দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যাই হোক, এটাকে এবার আমি তুলে নিচ্ছি, আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর চাটনি আর তরকারির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দারুণ টেস্টি ডোসার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়, তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলে পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।